ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে বিবৃতি দেয়া বুদ্ধিজীবীদের বক্তব্যে শ্রমিকদের কথা নাই জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন এই বিবৃতি বুদ্ধি খাটিয়ে শ্রমিকদের ঠকানোর জন্য। দুপুরে রাজধানীর একটি মিলনায়তনে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন টিসিএ আয়োজিত শোকাবহ আগস্টের আলোচনায় এসব বলেন তিনি। সরকার চাইলেও অনেকেই গণমাধ্যম কর্মী আইন পাশ হোক চায় না জানিয়ে তথ্যমন্ত্রী বলেন তারপরও সাংবাদিকদের নিরাপত্তার জন্য এটি বাস্তবায়ন করা হবে। একই সাথে সরকারের বর্তমান মেয়াদে দশম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা সম্ভব না হলেও এই কার্যক্রম শুরুর পদক্ষেপ দ্রুত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আলোচনার সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15 আগস্টের শহীদদের স্মৃতিচারণ করেন বক্তারা। ৩৪ জন বুদ্ধিজীবী বিবৃতি দেখলাম ডক্টর ইউনূস সাহেবের পক্ষে। 1200 কোটি টাকার শ্রমিকদের পাওনা ছিল, সেই পাওনা না দিয়ে সেটাকে জালিয়াতির মাধ্যমে কমিয়ে 400 কোটি টাকা করা হলো, আর আপনারা সেটার পক্ষে বিবৃতি দিলেন। আপনাদের বুদ্ধিটাকে এখানে একটু লোপ পেয়েছে সেটাই হচ্ছে আমার প্রশ্ন, নাকি বুদ্ধি খাটিয়ে শ্রমিককে ঠকানোর জন্য বিবৃতিটা দিয়েছে? রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বল তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলতে গেলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা এটা? ধরেন এখানে 2 ভরি আছে। আর কি করতেছ এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিনে আমি যা কিছু করছি তোর ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলা করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই লাগে দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।